বিজেপির ডাকা বুধবারের 12 ঘন্টা বন্ধে কার্যত অচল হলো বাংলা। রাজ্যের বহু জায়গায় বাজার বসেনি। অন্যদিকে মুর্শিদাবাদ রেল স্টেশন সহ রাজ্যের বহু জায়গায় তলানিতে রেল পরিষেবা। দিকে দিকে বিজেপি কর্মীদের পিকেটিং চলছে। আবার পুলিশের সঙ্গে বন্ধ ব্যর্থ করতে পথে নেমেছে তৃণমূল। এদিন বন্ধের প্রভাব লক্ষ্য করা গেল মুর্শিদাবাদ রেল স্টেশনে। আসলে আরজিকর ঘটনার প্রতিবাদে এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে গিয়ে পুলিশি বাড়াবাড়ির প্রতিবাদে বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। ফলে এই বাংলা বন্ধকে সফল করবার জন্য মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে মুর্শিদাবাদ স্টেশনেই নয়, জেলার অন্যান্য স্টেশনেও ট্রেন আটকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দেখা যায় বহরমপুর রেল স্টেশনে আপ লালগোলা প্যাসেঞ্জার ট্রেনকে আটকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এক্ষেত্রে বিজেপির নেতা কর্মীরা যথেষ্ট তৎপর ছিল বলে জানা গেছে। আর বন্ধের প্রভাব এদিন সকাল থেকেই লক্ষ্য করা যায়। অন্যদিকে এদিন মুর্শিদাবাদ জেলার পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও বহু জায়গায় বন্ধের প্রভাব লক্ষ্য করা যায়। জেলা শহরের সবকটি বাজারের ভেতরকার একটি দোকানও খোলেনি। পশরা নিয়ে সেভাবে বাজারে বসা দোকানিরাও আসেননি। বিশেষত জলপাইগুড়ির দিনবাজারের ভেতরকার সবজি বাজারে দেখা গেল শুনশান অবস্থা। দু একজন ইতস্তত সবজি নিয়ে বসলেও ক্রেতাদের উপস্থিতি সেভাবে লক্ষ্য করা যায়নি। দিনবাজারের মাছ বাজারেও বিক্রেতাদের সংখ্যা যেমন কম লক্ষ্য করা যায়, তেমনি ক্রেতাদের সংখ্যা অনেকটাই কম। তাছাড়া গোটা দিনবাজারের বিভিন্ন দোকানের ঝাঁপ বন্ধ ছিল। দিনবাজারের বাজার অঞ্চল ছাড়াও মূল দিনবাজারের বাইরের দিকে থাকা বড় বড় সব দোকানই বন্ধ থাকে। বলা যায় শুধু দিনবাজারই নয়, সমগ্র মার্চেন্ট রোডের দোকানগুলিও বন্ধ থাকে। বন্ধ থাকে সমাজপাড়া প্রভাত মোড় সহ ডিবিসি রোডের প্রায় সমস্ত দোকান। কদমতলা মোড়ের দোকানগুলিকেও বন্ধ থাকতে দেখা যায়। এদিকে উকিলপাড়া, বেগুনটারি, মহাত্মা গান্ধী রোড, কামারপাড়া, কদমতলা বাস টার্মিনাস, 4 নম্বর ঘুমটি স্টেশন রোড, 3 নম্বর ঘুমটি পান্ডাপাড়া রোড সহ জলপাইগুড়ি শহরের প্রায় সমগ্র এলাকার দোকানগুলির ঝাঁপ বন্ধ থাকতে দেখা যায়। এছাড়াও জলপাইগুড়ি শহরের ব্যস্ততম এলাকাগুলি অন্যদিনের তুলনায় শুনশান থাকে। সেই জমজমাট, সেই রকম ব্যস্ততা এদিন চোখে পড়ল না। এদিকে এদিন বেলা 11টা নাগাদ ডিবিসি রোড ধরে তৃণমূলের পক্ষ থেকে বন্ধের বিরোধিতায় মিছিল দেখা যায়। তাদের মিছিল থেকে বিজেপির পদত্যাগের আওয়াজ তোলা হয়। আবার এই শহরের স্কুলগুলিতে সেভাবে ছাত্রছাত্রীদের আসতে দেখা যায়নি। সেদিক থেকে বলা যেতেই পারে ব্যবসায়ীরা যে কোনো কারণেই হোক তাদের দোকান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখলেন না। রাস্তায় বেসরকারি বাস, মিনিবাস বা ছোট গাড়ি চলতে দেখা যায়নি। সরকারি বাস চললেও তাতে যাত্রী অনেক কম। এত বড় গাড়ির এক পাতের খরচ ওঠাই কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষের চলাচল অন্যান্য দিনের মতো না থাকায় ট্রাফিক পুলিশের তেমন ব্যস্ততা চোখে পড়েনি। তবে নবান্ন থেকে মঙ্গলবারই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত সরকারি কর্মীদের নিয়ম মেনে নিজের নিজের কাজের জায়গায় যথাসময়ে পৌঁছতে হবে। আর তাই সরকারি দপ্তরগুলিতে কর্মীদের উপস্থিত থাকতে তৎপরতা লক্ষ্য করা যায়। তেমনিভাবে সরকারি স্কুল ও সরকার পোষিত স্কুলগুলিতেও শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সব মিলিয়ে বন্ধের কথা ভাবলে এই জেলায় বন্ধের প্রভাব ভালোই লক্ষ্য করা যায়। এই আন্দোলনটা চলছে, সমস্ত মানুষ সহযোগিতা করছে। সাধারণ মানুষও রয়েছে, যারা যাত্রী তারা বেশি সংখ্যক যাত্রী রয়েছে, তারা আন্দোলন করছে। যখনই পুলিশ তুলে দেওয়ার চেষ্টা করছে, ওরা চেঁচিয়ে উঠছে সব পাবলিকরা। প্রথমে বিজেপির পতাকা ছিল, পাবলিকরা অনেকেই রিকোয়েস্ট করলো যে বিজেপির পতাকা সরিয়ে দেওয়ার জন্য। সবাই বিজেপির পতাকা সরিয়ে দিয়েছে, বিজেপির পতাকা সরিয়ে দিয়ে ভারতীয় পতাকা দিয়ে আন্দোলন চলছে। আপনারা কি এই ট্রেন যাত্রী ছিলেন? হ্যাঁ, ট্রেন নেমে গেছেন। যাবি অফিস যাবো, ওই অবরোধ উঠবে। মানে আপনারাও কি আপনাদেরও সমস্যা হচ্ছে? এবার নিশ্চয়ই এটা তুলে দেবে, বাকি শুনবে আপনারা কথা বলুন। আরও অনেক লোকজন আছে। কী নাম? আমি আমার বক্তব্য বলি। কী নাম? বাংলা বন্ধ রাখছে বিজেপি, এটাই জানি। 12 ঘন্টা বাংলা বন্ধ রাখছে। কারণ কী? কারণ কারণটা তো এই আরজিকর হাসপাতালের জন্য হয়তো হতে পারে। আপনি কি সেটা সমর্থন করেন? যাতে না খায় মরে। হ্যাঁ হ্যাঁ, আমরা সমর্থন করি যে যাতে যাতে শাস্তি পায় সেগুলো।